সসালামুকুম দিস ইস নীলা আহমদ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি রান্না করছি মুরগির মাংস দিয়ে আলুর ঘাটি চলুন রান্নায় যাওয়া যাক চুলাটা আমি জ্বালিয়ে দিলাম এখন আমি তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হওয়ার পর আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে একটু নেড়ে নিচ্ছি নিয়ে এখন পাশে আমি আলু দিয়ে দিয়েছিলাম সিদ্ধ হওয়ার জন্য ছিলে নিয়ে এটা আমি ম্যাশ করে নিচ্ছি তো আলুটা আমি ভালোভাবে ম্যাশ করে নিব এখানে আমি পেঁয়াজটা ভেজে নিচ্ছি তো পিঁয়াজটা আমার ব্রাউন কালার হয়ে গিয়েছে এখন আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ আদা বাটা এক টেবিল চামচ রসুন বাটা এক টেবিল চামচ মরিচের গুঁড়ো এক টেবিল চামচ হলুদ গুঁড়ো আর দুই টেবিল চামচ জিরার গুঁড়ো দিয়ে আমি মশলাটা খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এটা খুব ভালোভাবে ভালোভাবে আমি কষাবো এখন আমি এর ভিতরে পানি দিয়ে দিচ্ছি পানিটা দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে এখন আমি এটা ঢেকে দিচ্ছি ঢাকনাটা খুলছি দিয়ে এখন ভালোভাবে আমি নেড়ে নিচ্ছি এখন যে মাংসগুলো রান্না করা ছিল সেই মুরগির মাংসগুলো আমি মশলার ভিতরে দিয়ে দিলাম দিয়ে খুব ভালোভাবে নাড়িয়ে নিচ্ছি যেন মশলাগুলোর সঙ্গে মুরগির মাংসটা খুব ভালোভাবে মিশে যায় দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি পাঁচ মিনিট পর ঢাকনাটা উঠিয়ে ফেললাম ফেলে ভালোভাবে নেড়ে নিচ্ছি আমি তো মাংসটা আমি ভাজা ভাজা করব তো এটা খুব ভালোভাবে উলটিয়ে পাল্টিয়ে আমি নেড়ে নিচ্ছি যেন নিচে না লেগে যায় এখন আমি এর ভিতরে যে ম্যাশ করা আলুগুলো রেখেছিলাম এগুলো দিয়ে দিচ্ছি দিয়ে খুব ভালোভাবে এটা নেড়ে নিব যেন মশলাগুলোর সঙ্গে আর মুরগির মাংসগুলোর সঙ্গে খুব ভালোভাবে আলুটা মিশে যায় খুব ভালোভাবে উলটিয়ে পাল্টিয়ে আমি নিচ্ছি একটু টাইম নিয়েই আমি এটা মিশাব আমার মেশানো হয়ে গিয়েছে এখন আমি এটা ঢেকে দিচ্ছি কিছুক্ষণ পরে ঢাকনাটা উঠিয়ে ফেলছি আবার একটু নেড়ে নিচ্ছি যেন নিচে না লেগে যায় এটা খুব ভালোভাবে আমি উল্টিয়ে পাল্টিয়ে নেড়ে নিলাম এখন আমি গরম পানি দিয়ে দিচ্ছি গরম পানি দিলে হবে কি তরকারিটাও তাড়াতাড়ি হয়ে যাবে আর আলুর যে একটা কাঁচা কাঁচা গন্ধ থাকে এটাও তাড়াতাড়ি চলে যাবে এখন আমি এটা ঢেকে দিচ্ছি পাশে একটা ফ্রাইপ্যানে আমি পেঁয়াজ আর রসুন দিয়ে দিয়েছি এটা ব্রেস্তা করে নিচ্ছি যেটা আমি বাগার দিব এখন আমি তরকারি ঢাকনাটা উঠিয়ে ভালোভাবে নেড়ে নিচ্ছি যেন নিচে না লেগে যায় তো আমি আরেকবার একটু নেড়ে নিচ্ছি ব্রেস্তাগুলো তো তরকারি ঢাকনাটা আমি উঠিয়ে ফেলছি ফেলে আমি আরেকবার ভালোভাবে নেড়ে নিচ্ছি তো তরকারির ঝোলটা কমে গিয়েছে আর এইদিকে দিকে ব্রেস্তাগুলো আমি ভালোভাবে ভেজে নিচ্ছি ঢাকনাটা উঠিয়ে ফেলছি এখন এটা খুব ভালোভাবে নেড়ে নিব এখন আমি আরেকবার এর ভিতরে গরম পানি দিয়ে দিব এটা কিন্তু আমি একবারে হাওয়ার ঝোল দিয়ে দিলাম এই জন্য একটু বেশি করেই দিয়ে দিলাম এটা খুব ভালোভাবে নেড়ে নিচ্ছি নিয়ে এখন আমি এটা ঢেকে দিব পাশে আমি ব্রেস্তারটা ভালোভাবে আর নেড়ে নিলাম যেন না লেগে যায় আর এটা ঢাকনাটা আমি উঠিয়ে ফেলছি তরকারির খুব ভালোভাবে নেড়ে নিচ্ছি যেন নিচে না লেগে যায় আর আলুটাও খুব ভালোভাবে আমি কষিয়ে নিচ্ছি দেখেন বলক উঠেছে এখন আমি ঢেকে দিচ্ছি আর এই দিকে ব্রেস্তায় তখন তেল কম হয়ে গিয়েছিল আমি আর একটু তেল দিয়েছি দিয়ে এটা ভালোভাবে ভেজে নিচ্ছি তো আমি তরকারির ঢাকনাটা উঠিয়ে ফেললাম ফেলে আর একটু ভালোভাবে নেড়ে নিচ্ছি নিয়ে আবার ঢেকে দিচ্ছি এ পর্যায়ে ঢাকনাটা উঠিয়ে ফেলছি আমি তো এখন আমার মোটামুটি আলুর ডালটা হয়ে গিয়েছে এখন আমি এর ভিতরে যে ব্রেস্তাটা করে রেখেছিলাম এগুলো দিয়ে দিলাম দিয়ে আমি ভালোভাবে নেড়ে নিচ্ছি ব্রেস্তা দিলে হয় কি সবসময় তরকারির টেস্টটা অনেক বেড়ে যায় আর এই আলুর ঘাঁটিটা যত বেশি কষাবেন তত বেশি কিন্তু তরকারির টেস্টটা বাড়বে তো আমার মোটামুটি আলুর ঘাটিটা হয়ে গিয়েছে তো এই হচ্ছে ফাইনাল লুক মুরগির মাংস দিয়ে আলুর ঘাটি আমার একদম কমপ্লিট হয়ে গিয়েছে আশা করছি আজকে রান্নাটি আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আজকে এ পর্যন্তই নেক্সট ডে আবার কোনো নতুন রান্না নিয়ে আপনাদের সামনে চলে আসবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর হ্যাঁ লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করতে ভুলবেন না কিন্তু কিপ ওয়াচিং নীলা আহমেদ আল্লাহ হাফেজ